প্রিয় দর্শক, কিচেন হাউস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে মুরগির গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না। এই জন্য আমি একটি কড়াইতে প্রথমে জল গরম দিয়ে দিয়েছি। এই বুটের ডালগুলোকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন এই বুটের ডাল আমি সিদ্ধ বসিয়ে দেব। 30 থেকে 35 মিনিট বুটের ডালগুলো সিদ্ধ করে নিতে হবে। বুটের ডালটা কিন্তু আপনারা সম্পূর্ণ সিদ্ধ করবেন না, 70-80% সিদ্ধ করে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির গলা, মেটে, কলিজা, মাথা, এগুলো দিয়েই আমি আজকে এই বুটের ডালটা রান্না করব। প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। প্রায় 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এটাকে ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু লাল করা যাবে না, সাদা করে ভেজে নিতে হবে। এর সাথে আমি কিছু মশলা দেব। 1 টেবিল চামচ দেব আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, ধনিয়ার গুঁড়া দেব 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো এবং 5-6টা এলাচ দারচিনি। সবগুলো মশলা এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবং একটুখানি জল দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। সব কিছু দেওয়া হলে খুব ভালোভাবে আমি একটুগুলোকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি তেলের সাথে মশলাটাকে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিটের মতো মশলাটাকে কষাতে হবে, যাতে করে কাঁচা গন্ধ না আসে। এই সময় চুলার আঁচ একদম মিডিয়ামে থাকবে। খুব ভালো করে আমি মশলাটাকে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে, এজন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ওই মুরগির গিলা কলিজা যেগুলো আছে এগুলো মশলার সাথে দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিচ্ছি এবং এটাও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব সময় নিয়ে আস্তে আস্তে মশলার সাথে আমরা এগুলো কষিয়ে নেব এবং কষানোর সময় চেষ্টা করবেন যাতে নিচে পুড়ে না যায়, এজন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমরা 4-5 মিনিট। আমাদের মুরগির গিলা কলিজাগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা দেখে নেব যে কষানো ঠিক আছে কি না। দেখতেই পাচ্ছেন এখন এতে আমরা যে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এর মধ্যে দিয়ে দেব। আমি একটু জল রেখেছি, বুটের ডাল সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটাও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব 1 কাপের মতো জল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এই মুরগির এই গিলা কলিজাটা কিন্তু সকালবেলা আপনারা বিভিন্ন রুটির সাথে, নান পরোটা বা লুচি এবং কি ভাতের সাথেও খেতে পারবেন। ঢাকায় হোটেলে এই নাস্তাটা সকালবেলা বিক্রি করে, খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখন এটা সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচ একদম কমিয়ে রাখবো এবং একটু পরপর লেড়ে দেব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার জন্য 30-40 মিনিট সময় লাগবে, এই জন্য আমরা সরা দিয়ে ঢেকে দেব। তাহলে আমরা ফিরে আসছি 30-40 মিনিট পর। আমাদের হয়ে গেছে 30 মিনিট। এখন আমরা ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকখানি কমে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি খুব ভালো করে লেড়ে দিচ্ছি। এই সময় আপনারা ঝোলটা দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা, ঝালটা ঠিক আছে কিনা, না লাগলে একটু দিয়ে নেবেন। আমি এখন এতে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। মশলাটা শুকিয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়াটা মিক্সড করে নিচ্ছি। জিরাটা কিন্তু ভাজা ছিল আমার, ভাজা জিরার গুঁড়া আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়াও দিতে পারবেন। অনেকে আবার এতে চাইলে কিছু ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি আজকে ধনে পাতা দেইনি। এটুক ঝোল আমি রাখবো, কারণ বেশি শুকিয়ে ফেললে কিন্তু এটা রুটির সাথে বা লুচির সাথে খেতে ভালো লাগবে না, এই জন্য
কিছুটা ঝোল আমি রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমরা এই পরিমাণে ঝোল আমরা রেখে দিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারেন, আমি এর বেশি আর শুকাবো না। হয়ে গেছে আমার রান্নাটি, এখন আমি সুন্দর করে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।